ডাক্তার হওয়ার সঠিক মাপকাঠি কি? এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি যথেষ্ট, নাকি আরো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা উচিত ডাক্তারি পাস করা ছাত্রদের? এইসব প্রশ্নেই এখন তোলপাড় দেশ, তুঙ্গে বিতর্ক। সৌজন্যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিলে সংশোধনী আনার কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, এই প্রশ্নে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে চিকিৎসক মহল। কেউ এর পক্ষে, দু আড়াই দশক ধরে যে তাণ্ডব নৃত্য ডাক্তারি শিক্ষাতে হয়েছে, এবং বিশেষত ভুইফোড়ের মতো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, বিন্দুমাত্র কোনো স্ট্যান্ডার্ডাইজেশন ছিল না। যারা আজকে আমাদের এই 120 কোটি দেশের লোকের চিকিৎসার দায়িত্ব যারা নেবে, একটা পরীক্ষা দেওয়া উচিত। বিভিন্ন জায়গাকার হেলথ এডুকেশনের মধ্যে আসমান জমিনের ফারাকও রয়েছে, সেটাও সত্যি কথা। কিন্তু আমি এটা ওয়েলকাম করি ফ্রম এই পয়েন্ট অফ ভিউ থেকে যে একটা স্ট্যান্ডার্ডাইজড এডুকেশন সিস্টেমের অ্যাসেসমেন্ট হবে। পাল্টা যুক্তি সাজাচ্ছে বিপক্ষ, প্রবেশিকা পরীক্ষা দিয়েই যথাযথ যোগ্যতা নিয়ে MBBS এ ভর্তি হচ্ছে। সব সময় পড়াশোনার মধ্যে নিজেকে জড়িত রেখে যোগ্যতা নিয়ে পাশ করার পর তারপরে একটা নতুন পরীক্ষা দিয়ে তার যোগ্যতা বিচার করাটা আমার কাছে, অন্তত আমার কাছে, একটা প্রহসন বলে মনে হয়। MBBSটা যদি একসাথে সারা অল ইন্ডিয়া বেসে করা হয়, সেটা তাহলে একটা পরীক্ষা দিয়ে সে মুক্তি পেল, এত সিরিজ অফ পরীক্ষা কেন? ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিলে সংশোধনী প্রস্তাব নিয়ে ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যমন্ত্রকে চিঠি পাঠাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কটাক্ষের সুরে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, MCI তো প্রতি বছরই মেডিকেল কলেজগুলি পরিদর্শন করে, শো কস সহ নানা ব্যবস্থা নেয়, এই বিলে সমর্থন দিলে কি সেই হয়রানি কমবে? স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে 1-6 জানুয়ারির মধ্যে ইমেল করে বিলে সংশোধনী প্রস্তাব নিয়ে বক্তব্য জানাতে পারবেন সাধারণ মানুষও। নিমাই পান্ডার রিপোর্ট, ABP আনন্দ।